सम्मानित उपस्थिति अनुष्ठान परिपूर्णत पर्यवसित निर्धारित प्रधान अतिथि चट्टग्राम सिटी कॉर्पोरेशन नवनिर्वाचित माननीय मेयर वीर मुक्तिजोद्धा जवान फरीद चौधरी महोदय आसन ग्रहण करपस्थित अनुष्ठान परिपूर्णता लाभ कर माननीय प्रधान अतिथि के पुष्प दिए बरण कर बांग्लादेश बौद्ध कृषि प्रधान संघ दुबई अर्थ सम्पादक बाबू दीपन कान्ति बड़ुआ महोदय प्रधान अतिथि के उत्तर प्रदान कर सत्यानंद तेरो महोदय उद्यापन परिषद सदस्य मदंत सुफल वंश तेर महोदय सम्मानित उपस्थिति अनुष्ठान कार्यक्रम अनुसूची एक परिवर्तन करेहतु प्रधान अतिथि महोदय अनुष्ठान चले जाबर बहु आकांक्षित आज के अनुष्ठान मूल आकर्षण प्रधान अतिथि वीर मुक्तिजोद्धा एम रेजाउल करीम चौधरी नवनिर्वाचित माननीय मेयर चट्टग्राम सिटी कॉर्पोरेशन प्रधान अतिथि बक्तव्य प्रदान कर महामान्य 29তম সংগনায়ক অধ্যাপক বনশ্রী মহাতেরো মহোদয় এবং উপসংগনায়ক ছত্রমরশ্রী রত্নশ্রী মহাতেরো মহোদয়কে আমরা বরণ করব আমাদের প্রধান অতিথি মহোদয় আমাদেরকে সময় দিয়েছেন কিঞ্চিত মাত্র এই সময়ের মধ্যে আমাদের বরণ কার্য সম্পাদন করতে হবে বাংলাদেশ বৌদ্ধবিক্ষু মহাসভা কর্তৃক এখন 29তম সংগনায়ক প্রিয়শীলী অধ্যাপক বনশ্রী মহাতেরো মহোদয়কে महासभार सम्मानना पत्र पाठ कर महासभार बांग्लादेश बौद्धभिक्षु महासभार जुग्म साधारण सम्पादक प्रज्ञावाणी अध्यापक सुमदानंद महातेरो महोदय महामान्य
সংগনায়ক ও উপসংগনায়ক বরণ অনুষ্ঠানের পরম পূজ্য সভাপতি শিক্ষাবিদ সদ্ব্রহ্ম জ্যোতি পরম সদ্য সুনন্দ মহাদের মহোদয় অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র নগর পিতা বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয় অনুষ্ঠানের উদ্বোধন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলোকিত সাংঘিক ব্যক্তিত্ব পরম সদ্য বুদ্ধপ্রিয় মহাতের মহোদয় অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ অনুত্তর কুণ্ডক্ষেত্র ভিক্ষু সংঘ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপাসক উপাসিকা এবং গায়ক গায়িকা বৃন্দ আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একটি দিন ঐতিহাসিক ক্ষণ ঐতিহাসিক মুহূর্ত যে সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা মোগ্গলি বৌদ্ধ বিশ্ব পরম্পরা চলে আসছে সেই প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা তারই ধারাবাহিকতায় আজকে সংগনায়ক এবং উপসংগনায়ক নির্বাচিত করে তাদেরকে অভিষিক্ত করেছেন এই মুহূর্তে নগর বিধান উপস্থিতিতে আমরা সেই সংগনায়ক এবং উপসংগনায়ক বরণ করছি আমরা আমাদের নগর বিধার কাছে যে আহ্বানটুকু ইতিপূর্বেই আমাদের দুইজন বক্তা করেছেন আমি আবারও সেই বিষয়টুকু নগর পিতার কাছে আহ্বান করব আমাদের সেই প্রাচীনতম বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার জন্য যদি আপনি চিঠির মধ্যে একটি জায়গার ব্যবস্থা করেন যেটার মাধ্যমে আমরা ধর্ম কর্ম করব ভিক্ষু সংঘের ট্রেনিংয়ের ব্যবস্থা করব সর্বোপরি ভিক্ষু সংঘের একটা স্থায়ী ঠিকানা আপনার মাধ্যমে আমরা গড়ে তুলতে চাই আপনার নির্বাচনে যেভাবে আমরা খুশি হয়েছি ঠিক ওইভাবে আপনার সেই মুক্ত হস্তের পরশে আমরা যাতে একটা স্থায়ী ঠিকানা পাই সেইটুকু আমরা আহ্বান করছি এ পর্যায়ে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা কর্তৃক যে সংগনায়ক পান থেকে আমরা তা বরণ করছি সেই সম্মাননা পত্রটি সনদ পত্রটি আমি পাঠ করছি নমোদস্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা দা সুপ্রিম বুদ্ধিস্ট সংঘ কাউন্সিল অফ বাংলাদেশ অ্যাসেম্বলি অফ মাস্টারের নিকায়া অ্যাফিলিয়েটেড উইথ দা ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিল স্থাপিত 1753 খ্রিস্টাব্দে সংগনায়ক সনদ পত্র চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্রীয় বিহারের অধ্যক্ষ মহামান্য উপসংগনায়ক অজ্ঞ মহাপণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়কে ভিক্ষু বয়োজ্যেষ্ঠতা প্রাজ্ঞতা সর্বোপরি বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব বিবেচনা করে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংবিধান অনুসারে বিগত 31 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ রবিবার সর্বোচ্চ ধর্মীয় গুরু 29তম মহামান্য সংগনায়ক ঘোষণা করা হল 29তম মহামান্য সংগনায়ক ঘোষণা করা হল 29তম মহামান্য সংগনায়ক ঘোষণা করা হল বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা আপনার সার্বিক মঙ্গল শ্রীবৃদ্ধি ও নিরোগ দীর্ঘ জীবন কামনা করছি সদ্ব্রহ্ম জ্যোতি সুনন্দ মহাতের সভাপতি বুদ্ধিমিত্র মহাতের মহাসচিব বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রধান কার্যালয় নবপণ্ডিত বিহার 15 কাঁঠালগঞ্জ চট্টগ্রাম 28 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ 2564 বুধবার রবিবার এবারে উপসংগনায়ক সদ্য মরাশ্রী রতনশ্রী মহাতের মহোদয়ের সম্মাননা পত্র পাঠ করছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার যুগ্ম মহাসচিব ডক্টর প্রিয়দর্শী মহাতের মহোদয় সভাপতি
29তম সংঘ নায়ক অধ্যাপক বনশ্রী মহাস্তবীর মহাতর ভান্তে এবং উপসংঘ নায়ক সদম রশ্মি অধশ্রী মহাতর ভান্তে অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এই মহত্বপূর্ণময় অনুষ্ঠানে দেওয়ান সন্দেহ সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি পরম শ্রদ্ধেয় উদ্বোধক মাননীয় ভিক্ষু সংঘ সদমের পূজারী উপাসক উপাসিকা বিন্দু আমি পরম শ্রদ্ধেয় উপসংঘ নায়ক ভান্তে সনদপত্র এখানে পাঠ করছি। নমতস্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা, দি সুপ্রিম বুদ্ধিস্ট সংঘ কাউন্সিল অফ বাংলাদেশ, অ্যাসেম্বলি অফ মহাস্তবী নিকায়া, ওয়ার্ল্ড বুদ্ধিস্ট সংঘ কাউন্সিল ইস্টেট 1753 উপসংঘ নায়ক সনদপত্র, পূর্ব হাজারবাড়ি শ্রদ্ধানন্দ বিহারের অধ্যক্ষ মহামান্য উপসহ সহ উপসংঘ নায়ক সদ্যশ্রী রত্নশ্রী মহাদেব মহোদয়কে ভিক্ষু বয়োজ্যেষ্ঠতা প্রাগ্যতা সর্বোপরি বিনয়শীল সাংঘিক ব্যক্তিত্ব বিবেচনা করে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংবিধান অনুসারে বিগত 31 জানুয়ারি 2021 খ্রিস্টাব্দ রবিবার দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু মহামান্য উপসংঘ নায়ক ঘোষণা করা গেল, মহামান্য উপসংঘ নায়ক ঘোষণা করা গেল, মহামান্য উপসংঘ নায়ক ঘোষণা করা গেল। বাংলাদেশী বৌদ্ধ ভিক্ষুদের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা আপনার সার্বিক মঙ্গল শ্রীবৃদ্ধি ও নিরোগ দীর্ঘ জীবন কামনা করছে। সভাপতি সদ্ধর্ম জ্যোতি সুনন্দ মহাদেব, মহাসচিব বুদ্ধিমিত্র মহাদেব, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা প্রধান কার্যালয় নবপণ্ডিত বিহার পুনঃকাতারগঞ্জ চট্টগ্রাম 28 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ 2564 বুদ্ধাব্দ রবিবার। আমাদের আজকের এই বর্ণোৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি ত্রিরত্নাঙ্কুর স্মারক আমরা করেছি, সেই ত্রিরত্নাঙ্কুর স্মারক এখন মোড়ক উন্মোচন করবেন। প্রকাশনায় যিনি ছিলেন বদন্ত তন্নঙ্কর ভিক্ষু সহ আমাদের ভিক্ষু সংঘ, সেই ত্রিরত্নাঙ্কুর স্মারক এখন উন্মোচন করা হবে। এবারে আমাদের সংগনায়ক পরম সত্যীয় বনশ্রী মহাদেব মহোদয়কে উত্তরীয় প্রদান করছেন বদন্ত সুমন বংশ মহাদেব মহোদয়, বদন্ত সুমন বংশ মহাদেব মহোদয়। ক্রেস্ট প্রদান করছেন বদন্ত কীর্তিপাল তেরো মহোদয়, মহামান্য 29তম সংগনায়ক ভান থেকে উত্তরীয় প্রদান করছেন সুমন বংশ মহাদেব এবং ক্রেস্ট প্রদান করছেন বদন্ত কীর্তিপাল তেরো। উপসংঘ নায়ক পরম সত্যীয় সদ্যম রশ্মীর অপরশ্রী মহাদেব মহোদয়কে উত্তরীয় প্রদান করছেন করুণা বংশ তেরো, ক্রেস্ট প্রদান করছেন বুদ্ধানন্দ তেরো। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের উদ্বোধক পরম সত্য বুদ্ধপ্রিয় মহাদেব মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন বদন্ত সুমঙ্গল তেরো মহোদয়। আমাদের আমরা যাকে মরণোত্তর সম্বর্ধনা প্রদান করব প্রয়াত রতন কুমার বড়ুয়া মাদার্শা
निवासी जिन्हें बांग्लादेश बौद्ध भिक्षु महासभार जन्य एकटी ट्रस्ट गठन करेछेन उन्हें प्रयत होनार प्रयोत्तर मरण सम्मानना प्रदान करब ग्रहण करबें श्रीमती मानसी बड़ुआ रतन फाउंडेशन सभापति उत्तरीय प्रदान कर बदंत कीर्ति पाल तेरो प्रेस प्रदान कर बदंत सत्यानंद तेरो प्रयात रतन कुमार बड़ुआ के मरणोत्तर सम्मानना प्रदान कर ग्रहण करबें श्रीमती अंजना बड़ुआ श्रीमती अंजना बड़ुआ रतन बाबू बोन श्रीमती अंजना बड़ुआ उत्तरीय एवं प्रेस प्रदान करा हच्छे एबारे आमादेर बरण संगीत संक्षिप्त आकार बरण संगीत परेशन कर माननीय मेयर बक्तव्य श्रवण करब एन बरण संगीत बरण संगीत एवं नृत्य प्रदान करबें मृत्तिका बड़ुआ पूजा करीना चाकमा अदिति दास माटी प्राची चौधरी नृत्य परिचालन अनन्य बड़ुआ संगीते चैती बड़ुआ चैती मुसुद्दी चैनल आई सारा कंठ Thank you.
अनुष्ठान प्रधान अतिथि जिन्हें चट्टग्राम सिटी कॉर्पोरेशन माननीय नवनिर्वाचित मेयर वीर मुक्तिजोद्धा एम रेजाउल करीम चौधरी এখন উনি ওনার মহামূল্যবান বক্তব্য প্রদান করবেন। আমাদের বাংলাদেশ
এবং আমরা এক কথায় প্রথমে আসি, আমরা সবাই বাঙালি, ধর্ম পরে, আগে আমাদের পরিচয় কি, আমরা বাঙালি, এটা ভাষা নয়। তাই আমি শহীদদেরকে, ভাষা শহীদদেরকে স্মরণ করছি। পৃথিবীতে আমরাই একমাত্র জাতি যারা শুধু মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। পৃথিবীর বিভিন্ন জাতি ভক্তির জন্য রক্ত দিয়েছে, বিদ্রোহী করে অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে, কিন্তু মাতৃভাষার জন্য রক্ত কোনো জাতিকে দিতে পারেনি, একমাত্র আমরা। এবং আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদ যাদের রক্তের বিনিময়ে আমাদের এই সুন্দর স্মরণ করছি। আমি সুন্দর স্বদেশ আমরা পেতাম না, সে জাতির জনক, ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি আমাদের জাতিসত্তার পরিচয় এনে দিয়েছেন। আমরা যে একটা জাতি রয়েছি পৃথিবীতে, যার পরিচয় তুলে ধরেছেন একমাত্র জাতির জনক। এবং আমি স্মরণ করছি বিগত 7-8 মাস যাব একটা ছোট্ট ভাইরাস, যে ভাইরাসের কাছে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো যারা পরমাণু শক্তির অধিকারী অহংকার করত, তারাও পরাজিত। ক্ষুদ্র ভাইরাস কোভিড-19 করোনার কাছে, এবং এই করোনা যুদ্ধে আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে স্মরণ করছি। এবং আমি আজকে সায়েন্স সেলিউট জানাচ্ছি এই ভাষার মাসে। আমি একজন মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের সাথে যুদ্ধ করতে করতে অনেকে প্রাণ দিয়েছে, হয়তো আমরা বেঁচে আছি বলে আজকে চট্টগ্রামের মেয়র হিসেবে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ হয়েছে। যদি এই শহীদ হতাম 49 বছর হয়ে যেত। আমরা একটা লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছি, অসাম্প্রদায়িক চেতনাকে নিয়ে আমরা যদি যুদ্ধ করেছি, কে হিন্দুর ছেলে, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, সেটা কারো মাথায় ছিল না। একসাথে যুদ্ধ করেছে, একসাথে খেয়েছি। ওই ভক্ত ধর্মাবলম্বী মা, ওই ভক্ত হিন্দু ধর্মাবলম্বী মা আমাদেরকে খাওয়াই দিয়েছে। এটা কিন্তু অবাস্তব কথা নয়, আমার নিজের জীবনে ঘটেছে, তাই বলছি। খাওয়াই দিয়েছি নিজের পুত্রের মতো, আমি তো ভুলতে পারি না। 49 বছর পরও সে মায়েরা হতো বেঁচে নাই, তারপরও হতো অনেক বয়স হয়ে গিয়েছে। আজকে আমরা এই দেশে সেই সম্প্রীতি নিয়ে দীর্ঘদিন বসবাস করছি, সেই সম্প্রীতিকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ধর্ম কি? বিশ্বাস করলে ধর্ম, আর বিশ্বাস না করলে কোনো ধর্মই নেই। ধর্ম হচ্ছে বিশ্বাস। ধর্ম মানুষ কি? আপনি ধর্ম পালন না করলে আপনার কি এসে যায়? আমি ধর্ম পালন না করলে কি এসে যায়? কিচ্ছু এসে যায়। কিন্তু ধর্ম মানুষ কি? নীতি নৈতিকতার শিক্ষা, মূল্যবোধের শিক্ষা। ধর্ম মানুষ মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে। ধর্ম মানুষকে খারাপ পথ থেকে, অন্যায়ের পথ থেকে, অসত্যের পথ থেকে সত্যের পথে, আলোর পথে নিয়ে আসে। আমি ধর্ম বিশ্বাস করি বলে, আপনি
তারা আমরা সবাই ধর্ম বিশ্বাস করি বলেই তো একটা পাপ করতে গেলে আমাদের ভিতরের মানুষটি আমাদেরকে বাধা দিচ্ছে। এই মানুষটি মানে বিবে ভিতরের এই মানুষটি হচ্ছে ধর্ম। কি আসে আমাদের মাথায়? পাপ। কেন করছি আমি? অন্যায় কেন করতে যাব? পাপ হল। এই যে মাথায় এই যে চিন্তাটা চলে আসে, এটা ধর্মকে বিশ্বাস করে বলে সেটা সম্ভব। আজকে বরণ উৎসব, আপনার বরণ করে নিয়েছেন সংগ্রহায়ক এবং উপসংগ্রহায়ক। আমি শুধু বলতে চাই, বৌদ্ধ সভ্যতা অনেক প্রাচীন সভ্যতা, ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কৃষ্টি আছে, সংস্কৃতি আছে। আজকে সাবকন্টিনেন্টের কথায় বাদেই দেন, এশিয়ার কথা বাদেই দেন, আমাদের বাংলাদেশে প্রত্নতাত্ত্বিক খনন করে যা পাওয়া যায় তার আশীর্বাদেই হচ্ছে বৌদ্ধ সংস্কৃতি সভ্যতার স্মারক বহন করে। এটাই তো বাস্তবতা। কারণ এক সময় যেমন সম্রাট অশোক বৌদ্ধ ধর্মকে এই উপমহাদেশে এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম ধর্মে পরিণত করেছিল, বৌদ্ধ অহিংস বাণীকে উনি হৃদয়ে ধারণ করে সে বলে এটা সম্ভব। সম্রাট অশোকের জীবনে পরিবর্তন কখন এসছে? ইতিহাসে আমরা যা পড়েছি, কলিঙ্গ যুদ্ধে অনেক লোক মারা গিয়েছিল, এই রক্তাক্ত যুদ্ধ সম্রাট অশোককে সেদিন চিন্তিত করে ফেলেছিল, ওনার হৃদয়কে সেদিন আঘাত করেছিল, ওনার মান মানসিকতাকে সেদিন পরিবর্তন এনে দিয়েছিল এই কলিঙ্গ যুদ্ধ। তারপর থেকে সম্রাট অশোক প্রজাহিতৈষী একজন সম্রাট হিসেবে আবির্ভূত হয়ে এবং বৌদ্ধের অহিংস বাণীকে প্রচার করার জন্য যা যা কিছু করা দরকার উনি সেইটাই করেছেন, যার ফলে পৃথিবীতে বৌদ্ধ ধর্ম এখন সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ একটা ধর্ম হিসেবে স্থান করে। আসলে চিন্তা করতে গেলে হিংসা থাকলে তো আর মানুষ থাকে না, যেমন পশুর ঘরে জন্ম করলে পশু হয়, পশুর ঘরে জন্ম করলে সে পশু হবে, যে পশুর এই বাচ্চা হোক না কেন, কিন্তু মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হয়। আপনাকে মানবতা অর্জন করতে হবে, মানবিক গুণাবলী অর্জন করতে হবে, যার ভিতরে পাশবিকতা আছে তাকে কি মানুষ বলা যায়? মানুষ বলা যায়, সে মানুষ নয়। তাই এই মানবিকতা অর্জন করে আমরা মানুষ হিসেবে আবির্ভূত হই। এটা কিন্তু আমাকে অসম্ভব নাড়া যায়, অহিংস পরম ধর্ম। আমরা মানুষ, সবাই কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে, ধর্ম আমাদের কিন্তু বিভেদ সৃষ্টি করতে পারে না, যেটা আমার ব্যক্তিগত উপলব্ধি। আমি মানবিক গুণ যদি আমার মধ্যে আপনার মধ্যে না থাকে তাহলে সমৃদ্ধি থাকে, সমাজে কেউ আমরা বসবাস করতে পারব। তাই আমি মনে করি যার হিংসা আছে, যার বিদ্বেষ আছে,
করেন শুধু ভক্ত নন ধর্মাবলম্বী নন ইসলাম বলেন হিন্দু ধর্মাবলম্বী বলেন কোন ধর্মই তো এই হিংসা বিদ্বেষ পাপ কুঙ্কিলতা এটাকে গ্রহণ করে বলেন কোন ধর্ম গ্রহণ করেছে কিন্তু আমরা ধর্ম পালন করতে গিয়ে কত আমরা বেমালুম ভুলে যাই ধর্ম যে আমাদেরকে মানবিকতা শিক্ষা দিয়েছে সেই শিক্ষা থেকে অনেক সময় আমরা একটু বিচ্যুত হই কারণ এই বিচ্যুতির ফলে সমাজে আজকে এত বিশৃঙ্খলা সমাজে এত অশান্তি সমাজে এত আজকে আমাদের যে মূল্যবোধের অবক্ষয় সব কিছুর জায়গা কিন্তু একটা তাই আমাদেরকে আজকে এই সভায় মহাসংগনায়ক এবং উপসংগনায়কের বড় উৎসব এবং শুদ্ধানন্দ মহাদেবের প্রথম মহাপ্রয়াণ বার্ষিক আমি শুধু এখানে ধর্মীয় গুরু যারা আছে ধর্মের পূজারি যারা আছে তাদের এখানে আহ্বান জানাব আসুন না আমরা বাঙালি হই আসুন না আমরা মানুষ হই আমরা মানুষ ধর্ম এই জন্য স্লোগান দেয় না ধর্ম যাক যাক উৎসব সবার কত সংস্কৃতি আমাদের মধ্যে যুগ যুগ ধরে হাজার বছর শত বছর ধরে বেঁচে রয়েছে গ্রামে অনেক বাড়ি আমি দেখেছি হয়তো বৌদ্ধ সম্প্রদায়ের এক ঘর অন্য সম্প্রদায়ের উঠান কই সেখানে তো সংস্কৃতি নষ্ট হতে দেখি না এটাই হচ্ছে আমাদের বড় মাহাত্ম যাও আমার আর একটা অনুষ্ঠান আছে বলে আমার ভালো লাগছে এখানে অনেক ধর্মগুরু আছে ওনাদের সাথে বসে থাকতেও ভালো লাগছে আপনারা কিছু কথা বলছেন বৌদ্ধ কৃষ্টি এবং সংস্কৃতি জন্য আমি বলছি আমি এখনো বলছি সিটি কর্পোরেশন থেকে হয়তো জায়গা দেওয়া সম্ভব কারণ চট্টগ্রাম শহরে তো জায়গায় কি অবস্থা আপনারা বেশি ভালো করে জানেন এক সময় আপনাদের এইটাও ছিল আমি এখানে অনেকবার এসেছি আমি এখানে অনেকবার এসেছি তখন এত পরিপাটিও ছিল না আপনারা যদি সেরকম ব্যবস্থা করতে পারেন জায়গা আমি সেটার জন্য সার্বিক সহযোগিতা আরেকটা হচ্ছে এটা অনেকদিন যাবৎ দেখছি আজকে বিশ পঁচিশ বছর হয়ে গেছে বোধহয় তার 40 বছরের উপর হয়ে গেছে একটা মন্দির এখনো নির্মিত করতে পারেন উদ্বেগ নিয়ে সব সাহস পাচ্ছে এবং ধর্মীয় আবেগ তাকে মন্দির হয়ে গেল এত বিগত দিন বলা হয়েছিল আপনাদেরকে সাহায্য চল করা হবে মন্দিরের জন্য জায়গা তো আপনাদের আছে আপনারা পরিকল্পনা করে মন্দিরের জন্য আর আপনাদের জায়গাটা নাকি নাম জারি হয়েছে এটার জন্য কি একবার হয়েছে টাকা পান না হ্যাঁ কিছু জায়গা ব্যাগগুলো আছে আবার কিছু জায়গা হয়তো রাস্তার জন্য হ্যাঁ ফেলে দেওয়া হয়েছে একবার করা হয়েছে সে টাকা দিয়ে এই রাস্তাটা করেছিল তার আপনারা কেউ আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই সিডিএর চেয়ারম্যানকে এ ব্যাপারে
অনুরোধ করব যাতে আপনাদের টাকাগুলো যাতে সহজ হয়। আর কত বাড়াবো না, আমাকে আশীর্বাদ করবেন। এবং পরিশেষে শুধু শুধু বলি, আমাকে মেয়র নির্বাচিত করেছে, আপনারা ভোট দিয়েছেন বলেই তো আমি মেয়র নির্বাচিত হয়েছি। যদি মনে করেন সব দায়িত্ব মেয়রের, তাহলে ভুল করব। আমি প্রথম থেকেই বলেছি, একজন মেয়র একটা শহরের পুরো পরিবর্তন আনতে পারে না। তাই তো আমি বলছি, সকল শ্রেণী পেশার মানুষ, সাহিত্যিক বলেন, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, ধর্মীয় গুরু, এলাকার মান্যগণ্য মানুষ, প্রকৌশলী, ডাক্তার, প্রফেসর থেকে আরম্ভ করে সর্বশ্রেণীর মানুষের সাথে পরামর্শ করি। আমি একজন রিক্সাওয়ালারও পরামর্শ নেব, অনেক সময় ক্ষুদ্র মানুষের পরামর্শ বৃহৎ কাজে লাগে যায়। সকলের পরামর্শ নিয়ে তাদের পরামর্শ এই চট্টগ্রামের উন্নয়নের জন্য, টেকসই উন্নয়নের জন্য গ্রহণযোগ্য হবে এবং পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে তোলার জন্য প্রযোজ্য হবে। আমার চিন্তা চেতনাকে সেটার সাথে মিশিয়ে বিশেষজ্ঞ দ্বারা পর্যালোচনা করে যাই করব এই চট্টগ্রামের জন্য আমি পরিকল্পিতভাবে গ্রহণ করতে চাই। কারণ আমাদের এই চট্টগ্রামের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমরা চাই আমাদের পুরনো ইতিহাস নিয়ে টানি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যদি কিছু করে যেতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে স্মরণ করবে না। তো আমি চাই আমরা সবাই মিলে শহরটাকে গড়ে তুলব। সবাই মানে একটা জিনিস আনতে হবে, এই কথাটা আনতে হবে, এই শহর আমার, এই রাস্তা আমার, এই নালা আমার, এই লাইট পোস্ট আমার, এটার ক্ষতি করা মানে আমার ঘরের আর ঘরপত্রের আমি ক্ষতি করা। সেই চিন্তা চেতনা সবার মধ্যে আসতে হবে। আমি বলছি তো, আমি মেয়র, একজন মেয়র কোনোদিন একজন রাষ্ট্রনায়ক বা একজন সমাজ সংস্কারক কোনোদিন একটা রাষ্ট্র বা সমাজের সার্বিক পরিবর্তন আনতে পারে। আমি হয়তো আপনাদের মুখপাত্র, আপনারা যেটা চিন্তা করবেন সেটা ইমপ্লিমেন্ট করার জন্য, কার্যকারী করার জন্য হয়তো আমি ধপিয়ে পড়তে পারব, কিন্তু আপনাদের সহযোগিতা তো প্রয়োজন হবে। তাই আমি সকলের সহযোগিতা চাই এই চট্টগ্রামকে যাতে 5 বছরের মধ্যে সমগ্র বাংলাদেশে একটি মানবিক এবং আদর্শ শহর হিসেবে, অর্থনৈতিক শহর হিসেবে আশীর্বাদ করবে। জয় বাংলা, জয় বাংলা। আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয়।